আমি অনেকদিন ধরে বলতাছি তুই এক টাকা মতো করতে পারতোস না, আজকে তোর এক টাকা আজ দিনে তুই না করতে পারোস, তোকে একেবারে সামনে মানে ক্লোজিং করে দিব। বস, আজকে একটা বিদেশ থেকে একটা লোক আইছে, ওর কাছে অনেক ডলার টাকা পয়সা আছে, ওরে যদি আজকে লুট করতে পারি আমাদের এক সপ্তাহ বসে খাইতে পামু। চল আর ব্যাগটা নাহার কারণে তোর তো আমার প্রতি বিশ্বাস নাই, তোরে একদম আমি সানডে মানডে কুলুসিং কইরা দিব, তোরে আমরা শেষ করে দেবো, কারণ আমরা কোনো কাজ করলে আমরা কোনো সাক্ষী রাখি না, তোরে আমরা তো শেষ অবশ্যই করব। চল, তোরে এখানে মাইরা যাব না, কারণ এটা তো এই সব জায়গা। ওই ওই আমি আরো লোকজন ডাকতে গেছিলাম, সামনে জানা শুনে আপনি এইভাবে শেষ করে দিছেন, আমি লোক ডাকতে পারলাম না। আমাদের রাস্তা মনে হয় আমরা তোরা আমাদের এই গভীর রাস্তা না, তোরা কেন আইছস আজকে? তোদের তো আমরা মাইরা গেলাম, আর তোদের বেগে যা কিছু আছে সব কিছু দিয়া দে। আমাদের দিলে তোদের ভালো, না দিলে তোদের আমরা ইমন মারে শেষ করে দেব। আমাদের কাছে অনেক টাকা আছে, তোরা নিয়া নে, কিন্তু আমাদের ছেড়ে দে, তা যদি না ছেড়ে আমি ছেড়ে দিতে পারবো। আমি তো তামান মুনা, এ মুস্তাকিম আমার তো মাথাটা নষ্ট হইতেছে, ওই কি কথা কয়,
চালু রে মাইরা দে। এত কান্দা কান্দি চলবো না, তোর বাবা রে তুই নিয়ে যা। আমি তো কোনো তোর বাবা মানি না, আর কি কি বলি আমার মা আমার বাপের বাধা নিব না। নিবে আমার কি বললি? আমার মা আমার বাপের কেশারত নিবে না। আমার ইচ্ছা করতেছে তোর একদম শান্তি মধ্যে তুলসিং করে দে। তোর মাকে বল দেখি, যদি পাপের খেসারত দেয় তাহলে আমি আমার গর্দান কেটে দিব। মুসাকিন, আমি না আসা পর্যন্ত তুই এই ধরে সবাকে দে দেখালবি। এই ধরে আছেন কি কোনো সেন পলাইতে সে না যায়। বস, আমি জানি আপনার মা অবশ্যই আপনার বাপের বউ ই নিব, পাইছি আমি শেষ করে দেব। না না, তুই এই ধর্ম বাবাকে শেষ করিস না। এ দরজ বাবা আজকে আমার এই দুই চোখ খুলে দিছে, কারণ এ দরজ বাবা কি ঘটনা আছে বাবা আপনি শুনতে চান? এই শোনেন, এই অস্ত্র রাইগা দেন, এই অস্ত্র রাখলে আমার অনেক পাপ হবে। রাইগা দেন দরজ বাবা। বস, এখন তো আমি কি করব? তোর মনে তুই থাক, আমার মনে আমি তাই। এখন থেকে আমি বাপ কষ করব না। এই দেখো নেন যে আর আসতে থেকে তোরা দুজন পাঁচটা নামাজ পড়বি, তাদের চলে ভালো হবে। বল বাবা, আজকে আপনি আমাদের বাসায় খাবেন, চলেন।